বইয়ের নাম চাঁদের আলোয় কয়েকজন যুব বইয়ের ধরন ধরনিক উপনিষ বইয়ের লেখক হুমায়ুন আহমেদ প্রচ্ছদ ধ্রুব এস বইটি প্রথম প্রকাশ করা হয়েছিল উনিশশো সালে প্রকাশনী উন্নষা প্রকাশন বইয়ের পৃষ্ঠা একাত্তর মুদ্রিত মূল্য একশো টাকা লেখকের কথা আমার ইচ্ছা ছিল খুব আনন্দময় একটি গল্প লিখব কয়েকজন যুবক চাঁদের আলোয় পথে পথে হাত হইচই করছে এই গল্প নিয়ে এই নিয়ে গল্প লিখতে লিখতে অন্যরকম হয়ে গেল এই কারণে আমি কখনো বিশেষ কোনো পরিকল্পনা মাথায় রেখে লিখতে বসি না সব সময় দেখেছি যা লিখতে চাই তা লিখতে পারি না যা লিখতে চাই না তা লিখে ফেলি আমার জন্য লেখালেখি পুরো ব্যাপারটায় কেমন এনে হুমায়ুন আহমেদ শহীদুল্লাহর সার সংক্ষেপ গল্পটি মূলত তিনটি যুবকের প্রথম যুবকটির নাম আলম চাকরির রত এবং আপাতত একটা টিউশনি করছে দ্বিতীয় যুবকটির নাম মাজিদ ম্যাট্রিক পরীক্ষায় পরপর দুবার ফেল করার পর তার ফুফা তাকে তার রেশন শপে ঢুকিয়ে দিলেন এবং তার হাত টান স্বভাবের জন্য মাঝে মাঝে তাকে গাল এমনকি মারও খেতে হয় দ্বিতীয় যুবকের নাম মাহিন সে লেখাপড়া শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছে গল্পের মাঝে মাঝে পর্যায়ে মির্জা সাহেব নামের এক লোক তার মেয়ে পলিনকে নিয়ে একুশ বছর পর আমেরিকা থেকে এই দেশে আসে তিনি এই গল্পের চতুর্থ চরিত্র মূল ঘটনাটি ঘটে এক আশ্বিন মাসের রাতে কুথাল পাতাল জোৎশ নেয় তিনজন যুবক গভীর রাতে হাঁটতে বের হয় অন্যদিকে মির্জা সাহেব হোটেল থেকে বের হন পথে দেখা হয় তাদের মাজিদ নামের যুবকটি খুর বের করে মির্জা সাহেবকে ভয় দেখানোর চেষ্টা করে বাধ্য হয়ে মির্জা সাহেবকে তাদের সাথে চলতে হয় এরপর ঘটতে থাকে নানান ঘটনা পাঠ প্রতিক্রিয়া চাঁদের আলোয় কয়েকজন যুবক বইটির লেখক হুমায়ুন আহমেদের অন্যরকম একটি কাজ মাত্র সত্তর পৃষ্ঠার একটি বই দামও বেশি না কমিশন দিয়ে একশো টাকা বর্জ্য কিন্তু এত ছোট্ট একটি উপন্যাসের ব্যক্তি যে এতটা বিশাল হতে পারে তা একমাত্র বোধ হয় হুমায়ুন আহমেদকে দেখাতে পারেন যেসব পাঠক বলেন যে হুমায়ুন আহমেদ থ্রিলার গল্প লেখা বা গল্পের সমাপ্তি টানতে পারেন না তাদের জন্য আমি এই গল্পটি পড়ার পরামর্শ দেব বইটি যদিও বা খুব সাধারণ ঘটনা নিয়ে লেখা এমনকি কিছুটা সামাজিক দিকও আছে বইটিতে তারপরেও বইটি লেখনি আর বর্ণনা একেবারে প্রথম থেকে পাঠককে টেনে ধরে রাখতে পারে আমি ব্যক্তিগতভাবে একজন থ্রিলার পাঠক ড্যান ব্রাউন ফিডারিক ফরসাইট জেমস রলিংস কিংবা মোহাম্মদ নাজিবউদ্দিন সারা তেমন বই আমার পড়া হয় না তারপরে বইটিতে আমি একটি আদর্শ থ্রিলার গল্পের মজা পেয়েছি তো সবাই পড়ে ফেলুন এই বইটি আশা আশা করছি বইটির পূর্ণ মজা আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে